সো গাইস, এখন যাচ্ছি আমি ইনসাইড আউট এর আউট এন্ড বিয়ন্ড ক্যাফে, যেটা সল্ট লেক আছে, সেক্টর 1 বোধহয় গেস। আর ওখানে গিয়ে আমি তোমাদের বলবো ফুড গুলো কিরকম খেতে, খাবার গুলো কিরকম খেতে। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল ওদের ক্যাফেতে যাওয়ার, আর ফাইনালি আজকে যাচ্ছি। আর তোমাদেরকে সবাইকে বলছি শুভ নববর্ষ, আর যারা বড়রা দেখছো আমার প্রণাম নিও। তো যাই হোক, আজকের ভিডিওটা স্টার্ট করছি। সো লেটস স্টার্ট দিস ভিডিও উইথ আ বিউটিফুল ইন্ট্রো। ফাইনালি চলে এসেছি আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফে ঠিক সামনে, দেখতে পাচ্ছো তো। ভিতরে যাই আর গিয়ে বলছি কেমন লাগছে আমার ক্যাফেটা, কেমন লেগেছে, কত স্টার রেটিং দেবো সব আমি তোমাদের এই ব্লগে বলবো, তো দেখতে পাবো। স্লাইস এসে বিয়ার প্রন কি, এটা বিয়ার এটাই তো, এটা এসে বিয়ার প্রন দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে। আমি চিংড়ি মাছ খাই না, বাট এইটা খেয়ে দারুণ লাগছে। এটা একটা অসাধারণ, ও হো সত্যিকারে খুব ভালো লেগেছে, সত্যিকারে খুব ভালো লেগেছে। তো ফাইনালি চলে এসছে আমার ওরিও শেক, যেটা আমার খুব ফেভারিট একটা খাবার। আমি যখনই রাস্তা বেরোই ওরিও শেক, ওরিও শেক সবসময় খুঁজি। তো আমি দেখবো যে ইনসাইড আউটের ওরিও শেক কীরকম, আই মিন ইনসাইড আউটের দা দিদির আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফের ওরিও শেকটা কীরকম। একদম ফ্রেশ ক্রিম, তো মা ট্রাই করবে প্রথমে তিরামিসুটা কিরম খেতে, গরম না? আচ্ছা আচ্ছা, প্লেটটা গরম, প্লেটটা গরম বুঝছি না কারণটা কি, প্লেটটা গরম করে দিয়েছিলাম নিশ্চয়ই। সো ফাইনালি বিল চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমার প্রত্যেকটার প্রাইস, দেখতে পাচ্ছ তোমাদের প্রাইসটা দেখে দিলাম কোনটার কীরকম প্রাইস। আমার গ্র্যান্ড টোটাল এসছে 1546। তো আমি বাইরে বেরিয়ে তোমাদের বলছি আমার কীরকম লাগলো খাবার দাবার। সো আমরা এখন ফাইনালি বেরিয়ে গেছি আউট অ্যান্ড বিয়ন্ড থেকে।
আউট অ্যান্ড বিয়ন্ড। বাইরে গার্ডেনটা খুব সুন্দর করেছে ওরা, আর হ্যাঁ এখন আমি ফাইনালি ঘরেও চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, আর এখন আমি এডিটিংয়ে বসবো। তো আমি তোমাদের একটা কথা বলা ছিল যে তিরামিসু যেটা ছিল 199 যেটার প্রাইসটা, আর আমার মতে তিরামিসুটা খেতে 199 মতো ঠিক ওরকমও না, মায়ের খুব ভালো লেগেছে বাট আমার ঠিক অতটাও ভালো লাগেনি। হ্যাঁ হয়তো যদি আরেকটু ফ্লেভারটা বেশি থাকতো, মানে আই মিন তোমরা যতক্ষণ না খাচ্ছ না তোমরা ঠিক বুঝতে পারবে না, আমার ঠিক একটু ফিকা ফিকা মতো লেগেছে। বাট হ্যাঁ ওভারঅল খাবার দাবার অসাধারণ সত্যিকারে, তোমরা একবার গিয়ে তোমাদের ট্রাই করা একদমই উচিত। তো আমি 4.5 রেটিং দিয়েছি আর গুগল ম্যাপসে গিয়েও 4.5 রেটিং দিয়েছি। তো তোমরা অবশ্যই একবার ভিজিট করে নিও। তো দেখাবে নেক্সট ভিডিওতে। তো টাটা।